আমি খালিদ ইবন আল ওয়ালিদ, নবীজির একজন সামান্য অনুসারী। আমাকে বিশাল সম্মানে ভূষিত করেছেন আল্লাহ তাআলা। আমার নিজের কোনো অবদান নাই। একটার পর একটা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমান সেনাবাহিনীদের জয় হাতে তুলে দিয়েছেন। আমার কোনো অবদান নাই। মুতার যুদ্ধে যখন 20,000-এর অধিক বাইজেন্টাইন সেনাবাহিনীর হাতে 3,000-এর কম মুসলমান সেনাবাহিনী আটকা পড়ে গেল, একের পর এক সেনাপতিরা যুদ্ধক্ষেত্রে শহীদ হতে থাকলো, তখন আল্লাহ তাআলা আমাকে ক্ষেত্র হিসেবে বেছে নিলেন সেনাপতির পতাকা উড়াবার জন্য। সেখান থেকে যেভাবে আল্লাহ তাআলা আমার আত্মাকে পথ দেখিয়েছেন, সেই পথ পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করে আমি সেই সেনাবাহিনীকে রক্ষা করতে সক্ষম হয়েছি। নবীজির ইন্তেকালের পর গোষ্ঠী বিভেদ তৈরি হওয়া শুরু হয়। রিদ্দার যুদ্ধে আল্লাহ তাআলা একটার পর একটা বিজয় মুসলমান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। সেখানেও অনেক জায়গায় আমি ছিলাম। তারপর বিশ্বের প্রথম প্রধান দুটো সাম্রাজ্য, সাসানিক সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, এদেরকে নত করালেন মুসলমানদের হাতে আল্লাহ তাআলা। উসিলা হিসাবে আমি যখন আল হিরা দখল করতে গেলাম, সাসানিদ বাহিনীর 1/3 সৈন্য আমাদের ছিল না, তবুও আমরা আল হিরা দখল করতে সক্ষম হলাম। আল হিরা থেকে শুরু করলাম ফিরাজের পথে। যখন জানলাম ফিরাজের সাসানিদ সাম্রাজ্যের 60,000-এর অধিক সেনাবাহিনী একত্রিত করেছে, এরা যদি এক হতে পারে তাহলে আমাদের 15,000 মাত্র মুসলমান সেনাবাহিনী আমরা হয়তো জয়লাভ করতে পারবো না। তখন আমার স্বপ্নে আবার ভবিষ্যৎবাণী আসা শুরু হলো। আমার কাছে উদ্ঘাটিত হওয়া শুরু হলো সাসানিদ সেনাবাহিনীগুলো কোথায় কোথায় জড়ো হচ্ছে। আমি দোয়া দরুদ পড়ে আমাদের 15,000 মুসলমান সেনাবাহিনীকে 3 ভাগে ভেঙে একটা একটা করে এক এক গন্তব্যস্থানে পাঠালাম, এবং এই 60,000-এর অধিক বাহিনীকে 3 জায়গায় আক্রমণ করে ধূলিসাৎ করে দিতে সক্ষম হলাম। এগুলো পুরোটাই নিবেদিত মুসলমান সেনাবাহিনীর অর্জন, আল্লাহ তাআলার দান। তারপর ফিরাজে যখন পৌঁছালাম, ফিরাজে আমাদের 15,000 সেনাবাহিনী মাত্র, তার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় দুটো সাম্রাজ্য একত্রিত হলো। 1.5 থেকে 2 লক্ষ সৈন্য নিয়ে সাসানিদ আর বাইজেন্টাইন সেনাবাহিনী একত্রিত হয়ে নামলো। প্রত্যেকটি মুসলমান সৈনিকের বিপরীতে 15 থেকে 20 জন সাসানিদ আর বাইজেন্টাইন সৈনিক, প্রত্যেকটি মুসলমান তরবারির বিপরীতে সাসানিদ আর বাইজেন্টাইনদের 15 থেকে 20টা তরবারি। আমরা আশা হারাইনি। আমি আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া চাইলাম, হে আল্লাহ তাআলা, আজকে যদি তুমি তোমার এই পাক মুসলমান বান্দাদের জয় উপহার দাও, তাহলে এই যুদ্ধ শেষে আমি প্রথম কাজটি করব, পবিত্র হজ পালন করব। ইউফ্রেটিস নদীর তীরে 3 ভাগে বিভক্ত 2 লক্ষের অধিক সাসানিদ আর বাইজেন্টাইন একত্রিত হলো। আমরা মাত্র 15,000, কিন্তু প্রতিটি মুসলমান সৈনিকের হৃদয়ে অন্তহীন সাহস, কপালে বীরত্বের প্রতীক। মুসলমানরা হার মানবে না। আল্লাহ তাআলা আমাদের বিজয় উপহার দিবেন। তাই হলো। ইউফ্রেটিস নদীর বুকে 1/3 সাসানিদ আর বাইজেন্টাইন সেনাবাহিনীকে আমরা পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে সক্ষম হলাম। এক বেলার ভেতরে 2 লক্ষ সাসানিদ আর বাইজেন্টাইন সেনাবাহিনী একেবারে চুর মার হয়ে ভেঙে শেষ হয়ে গেল। বিজয় একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন, একমাত্র আল্লাহ তাআলা দেন। আমরা সবাই ওসিলা মাত্র।